কলকাতার একটা জিনিস ফেভারিট জিনিস, যেটা এখানে যেখানেই যাও, তোমায় শপিং করতে যাও, যেখানে যাও, সব জায়গায় একটা দোকান পাবে যেখানে তুমি খাওয়ার অ্যাটলিস্ট আইটেম পাবে। এরকম হবে না, যদি তোমার কাছে টাকা থাকে, ইউ উইল নেভার রান আউট অফ ফুড। তো এখানে যে জায়গাটা আছে, এখানে মেট্রোর কাজ চলছে, আই ডোন্ট নো কবে শেষ হবে, সবে থেকে দেখেছি এখানে সব থেকে কাজই চলেই যাচ্ছে। হাওড়ার মেট্রোর কাজ কোনোদিনও শেষ হবে না মনে হচ্ছে। ওকে, সো আমরা এখন এই রেস্টুরেন্টটা এসেছি, এখানে পিছনে যে রেস্টুরেন্টটা আছে সেখানে আমরা ট্রাই করবো হাওড়া ময়দানে কেমন স্ট্রিট ফুড পাওয়া যায়। অ্যান্ড আমরা প্রপার হাওড়া ময়দানে আছি, তো আমরা এসেছি টেস্ট ফুড টেস্ট বার্ড যে চেক করতে যে কেমন এখানকার ফুড অ্যান্ড অল স্টাফ। তো আমরা এখন ট্রাই করবো পনির প্যান ফ্রাইড মোমো। অ্যান্ড আমি আমার ফ্রেন্ডের সাথে এসেছি, যে এখানে মগ্ন হয়ে কিছু করার চেষ্টা করছি, আমি নিজেও জানি না কী করার। তো আমরা জাস্ট এসেছি খাওয়ার জন্য, অ্যান্ড আমরা জানতাম না যে এটা পিওর ভেজ, বাট ইট ইজ আ পিওর ভেজ রেস্টুরেন্ট। আমরা জাস্ট চেক করবো যে কেমন এখানে ফুড। অ্যান্ড আমি লোকেশনটা স্ক্রিনে দিয়ে দেবো এখনই। পুরো পিওর ভেজ, তাদের জন্য এটা খুবই ভালো হতে পারে। গার্লিকের পরিমাণটা একটু বেশি পড়েছে, যদি গার্লিকের পরিমাণটা একটু কম হতো দেন ঠিক ছিল, বাকি ইজ গুড। সো একটা ইস্যু পাওয়া গেছে এটার মধ্যে, দেখে না ছেড়ে যাচ্ছে না, সত্যি কথা বলছি, চামচ দিয়ে দেখে পুরো বহুত বহুত বেশি ইলাস্টিকের মতন লাগছে এটা, তো যার জন্য একটুখানি প্রবলেম হচ্ছে খেতে। ওকে, সো এই যে জিনিসটা আছে এটার ভিতরে, আমরা এটা বহুত বহুত বেশি শক্ত, এটার ভিতরে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, এখানে পুরো পনির স্টাফ করে রাখা আছে। অ্যান্ড ইট লুকস লাইক দিস, পুরো এরকম না যে পুরো খাঁচাখাঁচি পুরো পনিরের মধ্যে ভর্তি আছে, এরকম কোনো কিছু না। অ্যান্ড যে গ্রেভিটা আছে, গ্রেভিটা ওকে ওকে, আমার হাত দেখে বুঝতেই পারছেন বহুত বেকারভাবে আমি খাই। ওকে, সো ফার্স্ট বাইটটা কেমন ছিল? স্পাইসি, গার্লিকের ফ্লেভারটা একটু বেশি আছে, প্রাইসের প্রাইসের হিসাবে জাস্টিফাইড নট। তো এখানে বাজার কলকাতা আছে, বাজার কলকাতার ঠিক অপোজিটেই টেস্ট বার্ড বলে রেস্টুরেন্টটা, তো যারা আপনার ভেজিটেরিয়ান পিপলস আছেন তারা আসতে পারেন এখানে, খুব ভালো খাওয়ার। সে আমি এরপর রিভিউ দেবো যে কেমন জিনিসটা, তো ওর আগে একটা কুলফি খেয়ে নিই। পনির প্যান ফ্রাইড মোমো বিশাল ঝাল ছিল, আমার বহুত ঝাল লেগেছে, তো তাই এখন আমি কুলফি ট্রাই করছি, বিকজ ঠান্ডার দরকার কুলফি খাওয়া। ফুড ব্লগারের নামে একদম পুরো কলঙ্ক, ফুডটাকে আমি ঠিক করেও খেতে পারছি না, তো পড়ে যাচ্ছে মুখ থেকে। এনিওয়েজ, কুলফিটা এখানে অসাধারণ, এখানে পুরো একদম পুরো কলকাতার ময়দানে, একদম পুরো সেন্ট্রাল কলকাতার ময়দান, কোনো লাইক প্রপার জায়গা, বাজার কলকাতার পাশে চলে আসবে, খুব সুন্দর দোকান, এখানে কুলফি পাওয়া যায়, খুব ভালো কুলফি পাওয়া যায়। ওকে, সো আমরা এখন বেরিয়ে এসেছি ওখান থেকে, কুলফিটা 25 টাকা দামে ছিল, অসাধারণ কুলফিটা, কিন্তু যেটা প্যান ফ্রাইড মোমো অতটা ভালো নয়, ওকে ওকে পর অতটা ভালো নয়, কারণ প্রথম কথা, হ্যাঁ ও যে বলেছে এটা ঠিক কথা বলেছে, প্রাইসটা একটু কম রাখলে খুব ভালো হতো, প্রাইসটা বেশি না, ওটাও কম করলি, 80 রুপিজের মতন জাস্টিফাইড হচ্ছে না, 40 ওকে, 60 ওকে, দেন অলসো ওকে, বাট 80 নট জাস্টিফাইড। অ্যান্ড গার্লিকের পরিমাণটা খুব বেশি দিয়ে দিয়েছিলো, যার জন্য খুব বেকার লাগছিলো খেতে, তো অতটা ভালো লাগছিলো না। প্লাস মোমো যে একটা যে ওপরে যে স্কিনটা আছে ওটা বিশাল মোটা, যে ময়দা থাকে না ওপরে, যে ময়দা দিয়ে যে জিনিসটা আছে ওটা বিশাল মোটা, যার ফলে কী হচ্ছে ওটা ক্রিপস আছে কিন্তু ভালো লাগছে না খেতে, জিনিসটা কম্বিনেশানটা আমার ঠিক লাগেনি। অ্যান্ড যেটা বড়ো কথা সেটা হচ্ছে ভিতরে যে পনির যেটা আছে, পনিরের বহুতই কম, লাইক অল্প আছে পনিরটা, দেখে মনে হচ্ছে খুব বেশি আছে ভিতরে পনির, স্টাফড হবে পনির, বাট পনির স্টাফড নেই। অ্যান্ড বিশাল ঝাল ছিল, যারা ঝাল খাও তাদের জন্য একদমই নয়। ওকে, সো রিভিউ কী দিবি তুই মোমোটার নিয়ে, রিভিউ তোর কী হবে? আউট অফ 5
I would like to say 3.5 out of 5. Okay, for me it's like 3. Yeah, veg er jonno proper veg restaurant to apnara jetara veg achen tara aste paren. Ar ha, kulfita kintu osadharon chilo, jai bolo tai bolo. Kulfita tor bhalo lageche? Clearly 4. Clearly 4 out of 5. Kulfita khub bhalo lagechilo, tar sathe shebai diye ar syrup diye aro sundor lagchilo khete. And বেশ ভালো ছিল। আমি যতবার ব্লক করার চেষ্টা করছি সব গাড়ি একটার পর একটা চলে আসছে। এখানে কলকাতার একটা জিনিস, ফেভারিট জিনিস, যেটা এখানে যেখানেই যাও তুমি, শপিং করতে যাও বা যেখানে যাও, সব জায়গায় একটা দোকান পাবে যেখানে তুমি খাওয়ার অ্যাটলিস্ট আইটেম পাবে। এরকম হবে না, যদি তোমার কাছে টাকা থাকে ইউ উইল নেভার রান আউট অফ ফুড। দ্যাট ইজ দ্য ট্রুথ অ্যাবাউট কলকাতা। সো ওকে, এন্ড করছি ব্লগটা।